ছয়শোটি কিন্তু 650D 600D এগুলো সবগুলোরই কোয়ান্টিটি রয়েছে হিউজ পরিমাণ, খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল বডিগুলো হয়ে যাবে আমাদের কাছে। ইউএস 4000D খুবই নতুন বডি বলা চলে, নতুনের মতো দেখতে। DSLR এর মধ্যে যারা একেবারে চিপ প্রাইজে খুঁজছেন তাদের জন্য একটি বডি আমি দেখাবো। এটা স্টক সীমিত, তো এটার দাম শুধুমাত্র 4500 টাকা। 750D যেটা 700D এর আপডেট ভার্সন, 750D তো 750D আমাদের কাছে দেখতেই পাচ্ছেন। ভিডিওতে অটো ফোকাস কাজ করবে, তো স্টিল ফটোর পাশাপাশি ভিডিও করার জন্য চাইলে এই ক্যামেরাটা আপনারা নিতে পারেন। তো 700D আপনারা আমাদের থেকে দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ কন্ডিশনে 700D আমাদের কাছে পেয়ে যাবেন। অনেকে ব্লগিং করার জন্য এই ক্যামেরাটা খুঁজে থাকেন, তো এটা দেখতে পাচ্ছেন। 200D আপনারা আমাদের থেকে নিতে পারবেন। আপনাদের ভিডিও দেখে যারা আসবে তারা অবশ্যই প্রত্যেকটা ক্যামেরার সাথে কিছু গিফট আইটেম পেয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আবারও চলে আসলাম এমএস ক্যামেরা হাউজে। আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে, বিকজ আজকের ভিডিওতে কিন্তু মোটামুটি ক্যাননের যে কয়টা মডেল আছে সবগুলাই দেখানোর চেষ্টা করব। এন্ট্রি লেভেলে যা আছে। আচ্ছা, তো প্রথমে আপনাদের শপের লোকেশনটা বলে দিন ভাইয়া। আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকার মধ্যবাড্ডাতে, মধ্যবাড্ডার ব্যাপারি টাওয়ারে, খুব পপুলার একটি মার্কেট ব্যাপারি টাওয়ার। ব্যাপারি টাওয়ারের দোতলায় 204 নম্বর দোকান, আর দোকানের নাম হচ্ছে এমএস ক্যামেরা হাউস। শপে তো আপনি থাকবেন, অলওয়েজ আমাকে পাবেন, পাশাপাশি আমার আরেকটা ছোট ভাই বসে। আমরা আজকে সর্বপ্রথম দেখাবো হচ্ছে ক্যাননের 1300D। তো 1300D দেখতেই পাচ্ছেন একেবারেই ফ্রেশ কন্ডিশন, তো এটা এগুলো আমাদের কাছে নিতে পারবেন। 13000, 13500, 14000 কন্ডিশন বেঁধে তিনটা প্রাইজেই নিতে পারবেন, আর খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল বডিগুলো হয়ে যাবে আমাদের কাছে, নিতে পারবেন। এগুলোর মধ্যে কিন্তু আপনার ছবির পাশাপাশি ভিডিও করা যাবে এবং ওয়াইফাই সুবিধা রয়েছে। এরপরে ওর থেকে একটু কম দামের বডি একটা ক্যাননের 1200D, তো 1200D দেখতে পাচ্ছেন আমাদের হাতে। ফ্রেশ কন্ডিশন বডি পাবেন 12000 এবং 12500, দুইটা কন্ডিশনই পাবেন আমাদের কাছে 12000 এবং 12500 টাকা। এটাও স্টিল ফটোর পাশাপাশি ভিডিও করা যাবে, যেটা হচ্ছে 700D এর জাপানিজ এডিশন। তো এটা দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের কাছে 22000-22500 টাকায় পেয়ে যাবেন। এই এটার স্টার্টিং প্রাইস হচ্ছে 20000 টাকা থেকে শুরু, 20000 থেকে 20, 20, 20, তারপরে 21, 21.5, এভাবে। হ্যাঁ, 22000 টাকা পর্যন্ত এটার প্রাইস আছে। তো এরপরে আমরা দেখাবো হচ্ছে খুবই ছোটোখাটো একটা বডি এবং লেটেস্ট মডেল ক্যাননের 4000D। তো এটা হচ্ছে ক্যাননের ইউএস 4000D, খুবই নতুন বডি বলা চলে, নতুনের মতো দেখতে, বাট নতুন না, সেকেন্ড হ্যান্ড। হ্যাঁ, এই বডিটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র 13500 টাকায়। এটার মধ্যে বিল্ট ইন ওয়াইফাই রয়েছে, আর ছবির পাশাপাশি ভিডিও তো করতেই পারতেছেন, সমস্যা নেই। হ্যাঁ, প্রাইস ফিক্সড, তবে আপনাদের ভিডিও দেখে যারা আসবে তারা অবশ্যই প্রত্যেকটা ক্যামেরার সাথে কিছু গিফট আইটেম পেয়ে যাবে, যেমন ক্যামেরার ব্যাক পাবে, মেমোরি চিপ পাবে, লেন্সের সাথে হুড পাবে, ফিল্টার পাবে, তারপর হচ্ছে ওটিজি পাবে। হ্যাঁ, তারপরেও চেষ্টা করব কিছু প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়ার জন্য, সকল প্রোডাক্টে সম্ভব না, কিছুটা ডিসকাউন্ট দেওয়ার জন্য আজকে চেষ্টা করব। চলুন, এরপর আমরা দেখাবো হচ্ছে ক্যাননের 750D, যেটা 700D এর আপডেট ভার্সন 750D। তো 750D আমাদের কাছে দেখতেই পাচ্ছেন, এটাতে রয়েছে আপনার 24 মেগাপিক্সেল সম্পন্ন এই ক্যামেরাটা, এবং টাচ স্ক্রিন, ব্লু মানে ওয়াইফাই রয়েছে, তারপরে হচ্ছে আপনার ভিডিওতে অটো ফোকাস কাজ করবে। তো স্টিল ফটোর পাশাপাশি ভিডিও করার জন্য চাইলে এই ক্যামেরাটা আপনারা নিতে পারেন। এটার দাম ধরা হচ্ছে মাত্র 27000 টাকা, কন্ডিশন বেঁধে এটার 27-28 দুইটা প্রাইজেই হয়ে থাকে। তো এরপরে আমরা দেখাবো হচ্ছে ক্যাননের 700D। তো 700D আপনারা আমাদের থেকে দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ কন্ডিশনে 700D আমাদের কাছে পেয়ে যাবেন। যেটা বলছিলাম যে 20000 থেকে শুরু করে 20, 21, 22, 25, 3-4টা প্রাইজে পেয়ে যাবেন। এটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, আমাদের কাছে হিউজ পরিমাণে প্রোডাক্ট স্টকে রয়েছে, আপনারা চাইলে নিতে পারবেন। তো এরপরে আমরা দেখাবো হচ্ছে ক্যাননের 200D, যেটা কিনা ভিডিওর জন্য স্পেশাল, অনেকে ব্লগিং করার জন্য এই ক্যামেরাটা খুঁজে থাকেন। তো এটা দেখতে পাচ্ছেন, 200D আপনারা আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র 30000 টাকায়, এবং কন্ডিশন বেঁধে এটা 30, 31 দুইটা প্রাইজেই হয়ে থাকে। তো আপাতত আমার হাতে যেটা আছে এটা হচ্ছে 30000 টাকা বডি, খুবই ফ্রেশ বডি, কোনো রিপেয়ার করা হয় নাই। তো এরপরে আমরা দেখাবো হচ্ছে ক্যাননের 60D, যারা একটু সেমি প্রফেশনাল বডি খুঁজেন তাদের জন্য এই বডিটা খুবই পারফেক্ট হতে পারে। সাধারণত কিছুদিন পরে ওয়াজ মাহফিলের সিজন আসতেছে, তখন ওয়াজ মাহফিল করলে ভিডিও করার জন্য চাইলে এই বডিগুলো নিতে পারে। এটাতে তো মাইক্রোফোন ইউজ করা যায়, মাইক্রোফোন ইউজ করা যাবে, ডিসপ্লে রোটেট, সব ফিচার্স এটার মধ্যে রয়েছে মোটামুটি। তো পাশাপাশি হচ্ছে ক্যালবিন কন্ট্রোল করা যাবে, যার কারণে ডিজিটাল মিটার তো রয়েই গেছে, আপনারা চাইলে সব কিছু এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তো এই বডিটা আমরা নিচ্ছি শুধুমাত্র 22000 টাকা, এবং পাশাপাশি এই বডিটাই একটু আনফ্রেশ নিলে, মানে আনফ্রেশ না, দুইটাই ফ্রেশ, বাট এটা একেবারেই মানে নতুনের মতো, এটার এখনও পলি তোলা হয় নাই। তো এই বডিটা নিতে পারবেন হচ্ছে 22000 টাকায়, এবং এই বডিটা নিতে পারবেন আপনার 21500 টাকায়।
21,500 এবং 22,000 দুইটা প্রাইজই নিতে পারবেন। পাশাপাশি হচ্ছে যারা 7D নিতে চাচ্ছেন 7D নিতে পারবেন, আমাদের প্রফেশনাল ক্যামেরা, একেবারে প্রফেশনাল লেভেলের একটা ক্যামেরা, খুবই চিপ প্রাইজে মাত্র 20,000 টাকায় 7D। হ্যাঁ, এটার মধ্যে আমরা আপনাদেরকে গিফট হিসেবে এটার সাথে 8GB CF কার্ড দিয়ে দেব গিফট হিসেবে, এবং এটা এটা কিন্তু খুবই ভালো মানের একটি ক্যামেরা, এটা অবশ্যই বুঝতে পারতেছেন, বড় সড়ো একটি ক্যামেরা। তো এরপরে দেখাবো হচ্ছে যারা সেমি প্রফেশনাল লেভেলের বডি খুঁজেন তাদের জন্য 8TD, ক্যাননের 8TD, যেটা হচ্ছে ডুয়েল পিক্সেল অটোফোকাস রয়েছে এবং স্লোমো ভিডিও করতে পারবেন। আর এই বডিটা কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র 55,000 টাকায়। তারপরেও আপনার চ্যানেল থেকে যারা আসবে তারা অবশ্যই এটার ক্ষেত্রে 2,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে, অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে, তারপরে 2,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে 8TD-র ক্ষেত্রে। এরপরে আমরা দেখাবো হচ্ছে ক্যাননের 77D, তো 77D আমাদের কাছে দেখতেই পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন বডি। তো 77D-তে রয়েছে মানে প্রফেশনাল মিটারও রয়েছে ছোটো একটি, তো পাশাপাশি কিন্তু এটার মধ্যে সকল ফিচার্স রয়েছে আপনারা জানেন ইতিমধ্যে। আর আরেকটি ব্যাপার হচ্ছে আপনারা যারা মানে যে কোনো মডেল চয়েস করবেন, মডেল সম্পর্কে অবহিত না থাকলে অবশ্যই আপনারা গুগলে সার্চ করে এটার ডিটেলস জেনে নেবেন, তাহলে বেটার হবে, বুঝতে সুবিধা হবে, অথবা ইউটিউবে সার্চ করে এটা রিভিউ দেখে নেবেন। তো 77D আমরা নিচ্ছি শুধুমাত্র 42,000 টাকা, শুধুমাত্র 42,000 টাকা, যারা ভিডিও করতে চায় তাদের জন্য ওটা পারফেক্ট হবে। তো এরপরে আমরা দেখাবো হচ্ছে 600D, তো 600D-র মধ্যেই আপনার ডিসপ্লে রোটেট শুরু, এর আগের কোনো ক্যাননের ক্যামেরায় ডিসপ্লে রোটেট ছিল না। তো 600D-টা আপনারা আমাদের থেকে নিতে পারবেন 14,000 টাকা থেকে শুরু করে 17,000 পর্যন্ত, 14, 15, 16, 16.5, 17 এরকম কন্ডিশনের উপরে ডিপেন্ড করে দাম বেশি কম। তো এটা দেখতেই পাচ্ছেন একেবারে খুবই ফ্রেশ কন্ডিশন, এই বডিটা হচ্ছে 17,000 টাকার দামের বডি। তো এরকম আরও ফ্রেশ কন্ডিশন বডি আমাদের কাছে হিউজ প্রিমিয়াম কোয়ান্টিটি রয়েছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। পাশাপাশি হচ্ছে 650D যারা খুঁজছেন, 650D আপনারা আমাদের থেকে নিতে পারবেন, 650D দিয়েই যাত্রা শুরু হয়েছে টাচ স্ক্রিন। তো এটার ডিসপ্লে রোটেটের পাশাপাশি ডিসপ্লেতে টাচ স্ক্রিন রয়েছে 700D-এর মতোই অনেকটা, বাট 700D থেকে আগের মডেল আর কি। তো 650D-টা আপনারা আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র 19,000 টাকায় এবং কন্ডিশন ভেদে 16,000 টাকায়। আচ্ছা, আমাদের ভিডিও দেখে যদি কেউ ক্যামেরাগুলো ঢাকার ভিতরে অথবা বাইরে থেকে নিতে চায় কীভাবে নিতে পারে? আপনার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই তারা মানে ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে, এবং ঢাকার মধ্যে যে সকল ভাইয়েরা আছেন আমরা ইনভাইট করতেছি আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি, অন্তত এক কাপ কফি দাওয়াত রইল আপনাদের জন্য। 600D কিন্তু 650D, 600D এগুলো সবগুলোরই কোয়ান্টিটি রয়েছে হিউজ পরিমাণ, আর কোয়ালিটির উপরে ডিপেন্ড করে বা ইউজের উপরে ডিপেন্ড করে দাম বিভিন্ন দামে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এরপর আমরা দেখাবো হচ্ছে 550D, তো 550D-টা আপনারা আমাদের থেকে নিতে পারছেন খুবই ফ্রেশ কন্ডিশন। 550D দিয়ে শুরু হচ্ছে মাইক্রোফোন সুবিধা, তো এর আগের কোনো ক্যামেরায় মাইক্রোফোন পোর্ট ছিল না, তো মাইক্রোফোন পোর্ট দিয়ে শুরু হচ্ছে 550D। আর এটা হচ্ছে চিপ প্রাইজে বলতে হয় মাইক্রোফোন সাপোর্টেড একটি বডি, এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র 13,500 টাকায়, এটা 13,500 টাকায় নিতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনারা যারা এইটারই জাপানিজ এডিশন নিতে চান কিস X3, এটাও নিতে পারবেন আপনারা 550D-এর, এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন ওই সেম প্রাইজেই। পাশাপাশি হচ্ছে আপনারা যারা হচ্ছে অন্য যে সকল বডি চাচ্ছেন, যেমন হচ্ছে হ্যান্ডিক্যাম চাচ্ছেন, আমাদের থেকে নিতে পারবেন। আচ্ছা, একদম এন্ট্রি লেভেলে তো কম বাজেটের ভিতরে ডিজিটাল ক্যামেরাও হবে, অবশ্যই ওয়েট করুক, আমরা খুবই কম প্রাইজের দিকে চলে যাচ্ছি ধীরে ধীরে। তো আমরা প্রথমে দেখাচ্ছি হচ্ছে DSLR-এর পরবর্তীতে SLR, তো SLR-এর ভিতরে যদি আসি সেই ক্ষেত্রে নিকন ব্র্যান্ডের কুলপিক্স B700-টা দেখতে পাচ্ছেন, আর এই মডেলটা কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র 10,000 টাকায়। আর এটার মধ্যে কিন্তু 60x অপটিক্যাল জুম রয়েছে, খুবই দূরের ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি করতে পারবেন, এবং এটা হচ্ছে 60x অপটিক্যাল জুম, আর এটার প্রাইস নিচ্ছি শুধুমাত্র 10,000 টাকা। এরপর আমরা যাচ্ছি হ্যান্ডিক্যামে, তো ক্যানন ব্র্যান্ডের এই হ্যান্ডিক্যামটা দেখতে পাচ্ছেন, ক্যানন ব্র্যান্ডের এটার মডেলটা হচ্ছে ক্যানন লেগরিয়া FS-406 মডেল, আর এই মডেলটার মধ্যে রয়েছে 40x অ্যাডভান্স জুম, এবং আপনার হচ্ছে ক্যামেরাটা আমরা নিচ্ছি শুধুমাত্র 8,000 টাকা। তারপরে আপনাদের ভিডিও দেখে যেহেতু আসলে অবশ্যই সেই ক্ষেত্রে ডিসকাউন্ট থাকবে এটার জন্য। পাশাপাশি হচ্ছে DSLR-এর মধ্যে যারা একেবারে চিপ প্রাইজে খুঁজছেন তাদের জন্য একটি বডি আমি দেখাবো, এটা স্টক সীমিত, তো এটার দাম শুধুমাত্র 4,500 টাকা, খুবই চিপ প্রাইজে DSLR-এর মধ্যে সব থেকে কম দামি। তো এটা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে ক্যাননের EOS-450D, এটা দিয়ে শুধু স্টিল ফটো তোলা যাবে, ভিডিও করা যাবে না, এটার ডিসপ্লে একটু প্রবলেম আছে, ছবি দেখা যায় না আর কি, কিন্তু তুললে ল্যাপটপ বা মোবাইলে নিয়ে দেখা যায়, সমস্যা হয় না। এর পরবর্তীতে আমরা কিছু ডিজিটাল ক্যামেরায় চলে যাই, ডিজিটাল ক্যামেরার মধ্যে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন ক্যাননের আপনার পাওয়ার শট A2500 মডেলটা, এটার প্রাইসটা নিচ্ছি শুধুমাত্র 3,500 টাকায়, মিক্স এফ
FS10 মডেলটা এই মডেলটা নিতে পারেন অনেক আপুদের এটা ক্রাশ হতে পারে এটার কালারটা খুবই কমলা কালার আচ্ছা এগুলো দিয়ে তো ছবি তোলা যায় ভিডিও করা যায় দুইটাই করা যায় এগুলো নিতে পারবেন খুবই চিপ প্রাইজে এটার প্রাইজও শুধুমাত্র 3500 টাকা পাশাপাশি হচ্ছে সনি ব্র্যান্ডের একটা নিতে পারবেন সনি সাইবার শট হ্যাঁ 14 মেগাপিক্সেল সম্পূর্ণ এটা এটা হচ্ছে রয়েছে 4x অপটিক্যাল জুম এবং আপনারা এটার মডেলটা বলে দিচ্ছি এটা সনি DSCW530 মডেল আর এটা নিতে পারবেন শুধুমাত্র 4000 টাকা এটা খুবই কালারফুল একটি ব্লু কালারের একটা ক্যামেরা আর এটার দাম হচ্ছে 4000 টাকা তো 4-3500 এরকম প্রাইজই পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে ক্যানন ব্র্যান্ডের আরেকটি ডিজিটাল ক্যামেরা এটা 4x অপটিক্যাল জুম সম্পূর্ণ আর এটার মডেলটা বলে দিচ্ছি এটা হচ্ছে ক্যানন পাওয়ার শট A2200 মডেল একটু ফ্রন্ট লুক দেখেন খুবই অস্থির একটা লুকিং এটার আর এটার প্রাইসটা নিচ্ছি আমরা শুধুমাত্র 4000 টাকা ব্যাংক ব্র্যান্ডের এই মডেলটার অ্যাশ কালারের এই ক্যামেরাটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র 3500 টাকায় 3500 টাকায় পাশাপাশি হচ্ছে আপনারা জানেন নিকন লাভার আছেন নিকনের আপনারা নিকন D3200 মডেলটা আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র 14000 টাকায় এইটার ক্ষেত্রে আপনাদের চ্যানেল থেকে যারা আসবে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে সেই ক্ষেত্রে ডিসকাউন্ট পেয়ে যাবে পাশাপাশি হচ্ছে আপনারা যারা এই ক্যামেরার পাশাপাশি আপনারা ক্যামেরার ট্রাইপড নিতে চান বা অ্যাক্সেসরিজ নিতে চান হ্যাঁ অথবা ক্যামেরার ব্যাগ মানে এক কথায় যাবতীয় অ্যাক্সেসরিজ নিতে চান অথবা কারো কারো রিং লাইট প্রয়োজন যা যা দরকার সব কিছু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এইখানে কিন্তু আপনারা দেখতেছেন ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে অনেক অনেক ভাইরা আছে যারা ইউটিউবিং করে তাদের এই ধরনের মাইক্রোফোন প্রয়োজন এবং বয়ার ভিতরে বেশ কয়েকটা মডেল রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে পারচেস করতে পারবেন খুবই চিপ প্রাইজে পাশাপাশি হচ্ছে আপনারা যারা মোবাইল ইউজার যে যারা ক্যামেরা নিয়ে ক্যারি করতে ভয় পাচ্ছেন তো মোবাইল ইউজ করতে চাচ্ছেন মোবাইলে ইউজ করে ফটোশ্যুট করেন বা ভিডিওটা স্টেবল হবে হ্যাঁ ভিডিও স্টেবল করার জন্য গিম্বল তো গিম্বল এই গিম্বলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার DJI ব্র্যান্ডের DJI হচ্ছে বাংলাদেশের বা ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার ওয়ান একটা তো এরা সাধারণত ফটোগ্রাফির জন্য ড্রোন তৈরি করে থাকে এবং গিম্বল তৈরি করে থাকে এটা হচ্ছে DJI-এর অজমো মোবাইল 3 মডেলটা হ্যাঁ DJI অজমো মোবাইল 3 এটা হচ্ছে কম্বো প্যাক এটার ভিতরে আপনারা স্ট্যান্ড পেয়ে যাবেন পাশাপাশি যে ব্যাগ পেয়ে যাবেন সব কিছুই পাবেন তো এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র 5000 টাকায় আপনারা যারা আমাদের রেগুলার আমাদের ভিডিওগুলো ফলো করতে চান আমাদের কিন্তু দোকানের নামে MS ক্যামেরা হাউস নামে কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে MS ক্যামেরা হাউস নামে তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন এবং আমাদের কিন্তু আপনার হচ্ছে এই ভিডিওর মধ্যে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন